বিভিন্ন প্রমাণ ও কাগজপত্র যাচাই বাছাই করে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গাজীপুরে অনুষ্ঠানে তিনি বলেছেন এ বিষয়ে একটি উপকমিটি গঠন করা হবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিএনপির প্রতিষ্ঠাতার বীর উত্তম খেতাব বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বিএনপি রাহুল রায়ের রিপোর্ট মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য স্বাধীনতার পর বীর উত্তম খেতাব দেয়া হয় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে তবে তার সেই খেতাব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা একই সঙ্গে বঙ্গবন্ধুর খুনি শরীফুল হক ডালিম নূর চৌধুরী রাশেদ চৌধুরী ও মোসলেউদ্দিনের রাষ্ট্রীয় খেতাব বাতিলেরও দাবি জানিয়েছে কাউন্সিল তবে এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কি ভাবছে সে প্রশ্নও এসে যায় গাজীপুরের এক অনুষ্ঠানে তার উত্তর দিয়েছেন মন্ত্রী যে এমন বহু নজির আছে যে তাদের কর্মকাণ্ডের জন্য সম্মানসূচক খেতাব প্রত্যাহার করে নেওয়া হয়েছে তো সেই জন্য আমরা জিয়াউর রহমান মুস্তাক তার মাহবুবুল আলম চাষি এর অনেকের নাম নিয়েই কথা হয়েছে সে তাদের কি কার কি ভূমিকা বঙ্গবন্ধুত্বের সাথে সম্পৃক্ততা কি সেটা দালিলিক প্রমাণ সহ পরবর্তী সভায় উপস্থাপিত হলে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে আইনি দিক নিয়ে কথা বলেছেন আইনমন্ত্রী যদি কেউ মুক্তিযোদ্ধা হন তাহলে পরে তার মুক্তিযোদ্ধা খেতাব থাকা স্বাভাবিক কেউ যদি এমন হয় যে মুক্তিযোদ্ধা নাম ধারণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের যে চেতনাকে নষ্ট করেছে তার কি মুক্তিযোদ্ধা থাকার কোনো অধিকার আছে দলের প্রতিষ্ঠাতার খেতাব বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপি তারা বলছে এটি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ সরকারের প্ররোচনায় জামুকা জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পাঁয়তারা করছে আমি শহীদ জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেওয়ার সিদ্ধান্তের তীব্র ঘৃণা জানাচ্ছি নিন্দা জানাচ্ছি ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এ ধরনের কুটিল সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি বিএনপি প্রতিবাদ জানালেও সরকারের মন্ত্রীরা বলছেন সবকিছু যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রাহুল রায় চ্যানেল আই ঢাকা